আমাদের এই গল্পটি একটু আলাদা আর একটু অ্যাডাল্ট ধর্মী, তাই লিসনার্স ডিসক্রেশন এবং প্যারেন্টাল গাইডেন্স ইজ আ মাস্ট। মির্চি বাংলা প্রেজেন্টস প্রেম.কম। মির্চি বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ প্রেম.কম। আজকে আপনি শুনবেন 69.9। লিখেছে মির্চি অয়ন্তিকা। শুরু করা যাক। হাই অনিতা। হ্যাঁ হ্যাঁ, আই স ইউ মিস কলস। হাউ আর ইউ? সি দ্য থিং ইজ, আই নো উই হ্যাভ বিন গোয়িং ডাউন ফর আ ফিউ মান্থস, বাট দেন আই থিঙ্ক উইল বি এবল টু টার্ন থিংস অ্যারাউন্ড। নো নো নো, সি আই এম প্ল্যানিং অন আ নিউ শো রিভ্যাম্প। হ্যাঁ, জয় অ্যান্ড আই, ইয়া ইয়া, উই আর ওয়ার্কিং অন আ নিউ শো, ইয়া। বাট না, অনিতা অনিতা অনিতা, আই থিঙ্ক ইউ আর রাশিং ইন, ওকে? সি, রেডিও লিসনারশিপ ইজ গোয়িং ডাউন দিস ডেজ। হ্যাঁ, I mean, phone companies, they think they are becoming smarter by not having the radio feature. But then, you have to trust me, Anita. You have to trust Joy and myself. We'll work this out. See, give me 3 months' time, okay? What? How can you do that, yeah? I don't believe this. But, Anita, you got to give me at least a month's time. Dekho, Anita, you cannot just fire a jock like that. I am also the producer of the show. Now, I give you my word, we will get the ratings. Please, please don't fire Joy. He's been an asset. He's been so good. And we've been working together for 6 years. Anita, Anita, are you kidding me? You've already hired a substitute. I mean, what if I am not comfortable with this person? Oh, so my job is on the line too. Wow. So, you are not really leaving me with any other option. Yeah, I can always quit. Fine. I'll see what I can do. Thanks, Anita. Thanks for everything. Hello, Kim? Hi. Good morning, Agni. Prothomoto amar naam Ogni, ha? And where are you? It's 7 a.m. 8ta theke tomar show shuru, Komolika. My name is Kim, okay? Ei to bari theke berochi. 15 minute e dhukchi. আচ্ছা, প্লিজ রিচ সুন। হ্যাঁ, তোমাকে প্রেপ শীটটা মেল করে দিয়েছিলাম, ডিড ইউ সি দ্যাট? আরে হ্যাঁ হ্যাঁ, উফ, এবার রাখি, আমি ড্রাইভ করছি, অ্যাক্সিডেন্ট হলে শো তোমাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, কাম ডাউন অ্যান্ড কাম ফাস্ট, বাই। ওয়্যার আর ইউ? 20 মিনিটসে তোমার ফার্স্ট লিঙ্ক। আই ওয়ান্ট ইউ ইনসাইড দ্য স্টুডিও, কমলিকা, তুমি স্ট্রেস দিচ্ছ আমাকে। লিফটে আছি, লিফটে আছি। কানেকশন প্রবলেম, connection problem hocche, shon aaj na, you just started your car, tumi just gaadi start korle, can't hear you, kichu shunte pacchi na, pouchochi, are disgusting yaar, you call yourself a professional, chill lagni, uf rakho to, hello koto dur, you have 7 minutes, okay? আমি জকটকটা ডিলিট করব, ঢুকতে পারবে? দেখ তেরি গা, চিল ডুড, পৌঁছে যাব। আর ইউ কিডিং মি, কোথায় আছো তুমি, কতক্ষণে পৌঁছবে? শোনো, আই থিঙ্ক আই উইল হ্যাভ টু টেক দিস আপ উইথ অনিতা টুডে ইয়ার, দিস ইজ হাইটস। আমি সময় মতো পৌঁছে যাব, তুমি খালি নিচে এসে আমার গাড়িটা একটু পার্ক করে দেবে? এন্ট্রান্সে রেখে দিয়েছি, সিকিউরিটি ইজ আফটার মি, আমার গাড়ি পিছনে লাইন হয়ে গেছে, দূর তেরি। আরে আমি টাইম মতো পৌঁছে যাব, তুমি একটু নিচে আসো না, তাড়াতাড়ি মুভ মুভ মুভ, আই হ্যাভ আ শো টু ক্যাচ, মুভ। আরে কি মুশকি, কি রেসপন্সিবল মেয়ে, স্পয়েলড ব্র্যাট। আরে হোয়াটএভার, রাখো তো তুমি। 30 সেকেন্ডস টু দ্য লিংক, ওয়্যার আর ইউ? আচ্ছা, আই এম ডিলিটিং দ্য লিংক, ডোন্ট টাচ এনিথিং। মানে? আরে ডোন্ট টাচ, ঢুকলাম। মাই গড, হোয়াটস আপ কলকাতা, ওয়েকি ওয়েকি, এখনো ব্রেকফাস্ট হয়নি? সে কি, গুড মর্নিং সানশাইন, মাস্তি অন 69.9। Well, that's the frequency, naughty. What makes you think every time? Listen, sexy, you look dashing. Aaj aviators pore office achis. Ami ekhon ekta retro outfit pore achi, janish. Bell bottoms and a crop top. And you know what?
I think I just need that cool pair of shades that you're wearing. Office jar pothe amake diye jana. Google my address and ashar pothe get two hot cups of cappuccino. Amate the skim milk with cinnamon. And no sugar, daddy. Did you just address the listener as Tui? Yes, I did. তুই কি মানে মানে বেসিক্সটাও জানো না নাকি? শোনো, আমরা না আপনি করে কথা বলি। যারা তোমাকে শুনছে তাদের বয়স 10-80 অবধি। হাউ ক্যান ইউ সে তুই? ডু ইউ ইভেন নো দ্য স্ট্যান্ডার্ড ব্রডকাস্টিং রুলস? ইউ নো আওয়ার কোম্পানি ক্যান বি পুলড আপ ফর দিস। আর এরকম ওয়াই ডু ইউ টকস ইন সাচ এন ইনভাইটিং ম্যানার? মানে তুই কি, তুমি কি, হোয়াট ইউ ওয়ান্ট? তুমি সুরসুরি দিয়ে রেটিং বাড়াতে চাও? কন্টেন্টটা কি আলটিমেটলি? এই গোটা লিঙ্কটাতে কি ছিল, কি বললে, হোয়াট ওয়াজ দিস? কিছু বুঝলে? হ্যাঁ বুঝলাম। তুমি কন্টেন্ট নিয়ে কন্টেন্ট নয়, তাই তো? বুঝে গেছি। আমি তোমাকে প্রেপ শীট মেল করেছিলাম, তোমার ফার্স্ট লিংকে পেট্রোলের দাম বাড়া নিয়ে কথা বলার কথা ছিল, আর তুমি চশমা কফি কি নিয়েছ? হোয়াট আর ইউ ডুইং? হোয়াই আর ইউ ওপেনিং ইওর ক্লোথস? আরে আমার গরম লাগছে। লিসেন, ইফ ইউ হ্যাভ আ প্রবলেম তুমি বাইরে যাও। আই নিড টু বি কমফোর্টেবল। ইউ নো হোয়াট, ইউ আর জাস্ট শেমলেস, ইউ নো, ইউ ডিসগাস্টিং। আই ডোন্ট থিংক ইউ নিড মি এনিওয়ে। আমি বাইরেই যাচ্ছি, বাই। Better and relax, okay? It's just a shrug. What's up with you, dude? Hi Anita, good morning. Kotha bola jabe? Hi Agni, tell me. This girl Komolika, I mean. Yeah. So are you guys getting along? সেটা মনে হচ্ছে না হবে, বুঝতে পেরেছো তো? She does not know what to do on radio. লিসনার্সদের তুই বলছে, বেসিক কোনো এটিকেট নেই, কন্টেন্ট নিয়ে কোনো রিসার্চ নেই, প্রথম লিঙ্কে লিসনারদের সাথে ফ্লার্ট করছে, বলছে আমাকে তোর চশমা দিয়ে যা, আমার কফি নিয়ে আসিস, হোয়াট ইজ হ্যাপেনিং? আই ডোন্ট নিড, সাউন্ডিং ভেরি চিপ, ওকে? তার উপর প্রচণ্ড আনডিসিপ্লিন, ফার্স্ট লিঙ্কটা অলমোস্ট মিস হয়ে যেত, আমি যদি স্টুডিওতে না থাকতাম ইট উড হ্যাভ বিন ডেড এয়ার, ঠিক আছে? দিস ইজ নট হাউ উই ফাংশন ম্যান, ইউ ক্যানট পসিবলি ওয়ান্ট দিস, দিস ইজ জয়েস রিপ্লেসমেন্ট। হ্যাং অন, লিসেন টু মি। স্যার, কমলিকা ম্যামের সাথে পাঁচজন দেখা করতে চাইছে। কি, কে? অনিতা, জাস্ট হোল্ড অন ফর এ সেকেন্ড, কে এসছে? স্যার, পাঁচজন, দুজন কফি নিয়ে আর তিনজন চশমা নিয়ে। হোয়াট, ইয়ার্কি মারছো তুমি? না স্যার, ইয়ার্কি কেন স্যার, আমিও তো বমকে গেছি, আজকাল তো কেউ দেখা করতেই আসে না, আজ একেবারে পাঁচজন হাজির, ইয়ার্কি কেন মারবো স্যার? অগ্নি, হ্যাং অন, লিসেন টু মি, আই থিঙ্ক উই শুড ট্রাস্ট হার আ লিটল, ওকে? ইটস আ গুড স্টার্ট, ইন ফ্যাক্ট ইটস আ ভেরি গুড মর্নিং, সো লেটস ওয়ার্ক টুয়ার্ডস ইট, রাইট? আরে বাট অনিতা, আই ডোন্ট থিঙ্ক, ইউ নো, কাম অন অগ্নি, লিসেন, একটু টাইম দাও কিমকে, ইয়া শি নোজ হোয়াট শি ইজ ডুইং, ওকে? সি, ইফ কিম নোজ হোয়াট শি ইজ ডুইং, দেন আই ডু নট নো রেডিও, আই এম সরি। ওয়েল, ইওর ওয়েজ ওয়ার অলসো নট ওয়ার্কিং আউট ফর আস, 3 মাস সময় আছে বিফোর উই অল লুজ আওয়ার জবস, ইউ নো, শি ইজ আওয়ার বেস্ট বেট, ওকে? তাই কোঅপারেট করো ওর সাথে প্লিজ। অগ্নি, ইউ হ্যাভ টু লিসেন টু মি দিস টাইম, নো মোর কমপ্লেইন্টস, অলরাইট? ওয়ার্ক ইট আউট উইথ কিম নাও, বাই। বলো। এই তোমার আমাকে নিয়ে প্রবলেমটা কি বলো তো? 1 মাস হয়ে গেল আমরা একসাথে কাজ করছি, কিন্তু এখনো তুমি আমাকে ট্রাস্ট করো না কেন? দেখো, ইউ আর নিদার মাই ফ্রেন্ড নট মাই গার্লফ্রেন্ড, তোমাকে ট্রাস্ট করার আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার কন্টেন্ট প্রোডিউস করি, তুমি একজন আরজে, ঠিক আছে? হোয়াট ম্যাটার্স ইজ আ হেলদি ওয়ার্কিং রিলেশনশিপ, তার বাইরে, ইউ নো হোয়াট, আই থিঙ্ক ইউ আর আ সেডিস্ট। ইয়াপ, দ্যাটস হোয়াট ইউ আর। তুমি বেসিক্যালি আমাকে পছন্দ করো, ইউ আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মি, আর আমাকে হার্ট করে তুমি প্লেজার পাও, সেডিস্ট। ও রিয়েলি? শোনো, এই জগতে যে এমন কেউ আছে যা তোমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, এটা মানতে তোমার কষ্ট হয় আমি জানি, একটু সময় লাগছে, বাট আই এম হোপফুল তুমি ইভেন্চুয়ালি বুঝে যাবে যে তুমি আমার লাইফে কতটা ইনসিগনিফিকেন্ট অ্যান্ড ভেরি অ্যানয়িং। ইন ফ্যাক্ট, তুমি শুধু আমার প্রতি অ্যাট্রাক্টেডই নয়, সিক্রেটলি ইউ ডিজায়ার মি, আর তোমার ইগো তোমাকে নিজের কাছে এটা অ্যাডমিট করতে দিচ্ছে না, দ্যাট ইউ অফ অল পিপল ক্যান অ্যাকচুয়ালি ফল ফর মাই চিপ থ্রিলস। শোনো, চিপ বললে অনেকটাই কম বলা হয়, গতকাল যা করলে অনের। মাস্তি অন 69.9, আর আমি তোর বন্ধু কিম। সকাল থেকে মন মেজাজটা খুব খারাপ জানিস, গতকাল রাত্রিবেলা যার সাথে দেখা হলো তাকে এক রাতে বেশ ভালোভাবে চিনে গেছি, কিন্তু আজ সকালে উঠে এখানে শো করতে আসার আগে দেখি ব্যাটা কেটে পড়েছে অলরেডি। অ্যান্ড ইউ নো,
সকালে বাইনা বলে কেটে পড়লে মানেটা কি দাঁড়ায়? I was expecting a couple of more dates. But now that seems difficult, কারণ সে তো আমার নম্বরই নেয়নি। So in sync with my heavy heart, here's a song for you, darling. Musty 69.9. Hey, wait a sec. Oh, God! Video call করছে। আমি তো ভাবলাম ওর কাছে আমার নম্বরই নেই। Well, I guess my magic worked. তুই গানটা শোন, meanwhile, I might just get a little naughty. Hey, Hari. What's up? তুমি আমার নম্বর কোথায় পেলে? আমি তো দিইনি। Yesterday night was so great, babe. সকালে তুমি ঘুমোচ্ছিলে যখন, তখন তোমার ফোন থেকে নিজেকে কল করে সেভ করে নিয়েছিলাম। Oh, you have brains too. Impressive. You know what? I'm so hungover, yeah. Oh, we need a massage, babe. Ah, wouldn't you love that now? So, চলে আসি। আমার শো চলছে। You know what? But I bet my words can make you feel better. Oh, তা কি করবে? Well, প্রথমে we'll get in a sauna. তারপর তোমার ঘাড়ের উপরে right amount of pressure দিয়ে massage শুরু করব। Then my hands will gradually go down your spine. Oh my God. ঠিক যেভাবে action pianist আঙ্গুল দিয়ে কেরামতি দেখায়, ঠিক সেভাবে। পায়ের তলায় এমন কিছু প্রেশার পয়েন্টস আছে যেগুলোতে প্রেশার দিলে বডির সমস্ত টেনশন রিলিজড হয়ে যায়। You're killing me, babe. তারপর সেখান থেকে আস্তে আস্তে উপরে যাব। What are you wearing? দিদি, মাইকটা অফ করুন। কি কি হচ্ছে? মাইকটা অফ করুন। ওকে। You're supposed to switch the damn mic off. সব শোনা যাচ্ছে রেডিওতে। What the hell is wrong with you? God, not again. বাকিটা এসে করি। See ya. তুমি এটা কি কি করলে তুমি? What did you just do? মাইক অন ছিল। Well, সবার বোরিং মনডে মর্নিংটা এক্সাইটিং করে দিলাম। You are going to be fired for this. You know that? How can you be so irresponsible? Personal life or professional life alada rakhte jano na tumi? You have no respect for this medium. Aaj jeta tumi korle, tumi ki jano? You know, do you know the consequences? Mama, tate ki hoyechilo? Koyek ghontar moddhei dutu chhele eshe amake date e niye jabe bole boshechilo. Kono depth nei na tomar moddhe, tai na? I mean, রেটিং ওঠানোর জন্য, পপুলার হওয়ার জন্য যা খুশি তাই করতে পারো, তাই তো? তুমি ভালো কন্টেন্ট করেও তো লিসনারশিপ বাড়াতে পারো নাকি? বাট দ্যাট ডাজন্ট অ্যাপিল টু ইউ। আচ্ছা অগ্নি, তুমি কি ফোন ব্যবহার করো? মানে হ্যান্ডসেট, হ্যান্ডসেট কোন হ্যান্ডসেট ইউজ করো? আই এম ইউজিং অ্যান আইফোন। কেন? তাতে রেডিও আছে? না নেই। এবার এটা নিয়ে জ্ঞান দেবে তো? তুমি একজন রেডিও প্রফেশনাল হয়ে মোবাইলে রেডিও রাখনি, কোন এথিক্সের কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলবে যে রেডিও ইজ ডাইং, হ্যানো ত্যানো, ডিজিটাল, এসব বলবে তো? না, একদমই তাই বলবো না। যতই ডিজিটাল মিডিয়া চলে আসুক না কেন, রেডিও উইল লিভ, ইট উইল কো এক্সিস্ট। নাও টু আনসার ইউর ফার্স্ট কোয়েশ্চেন, আমি ভালো কন্টেন্ট কেন করি না? লেট মি টেল ইউ, প্রথমত ভালো ইজ সাবজেক্টিভ, অ্যান্ড টু বি অনেস্ট, কন্টেন্টের কোনো অভাব নেই আমাদের চারপাশে। Social media, streaming apps, OTT platforms, we are surrounded by virtual reality. এর মধ্যে শুধু অভাব কিসের জানো? Human contacted. একজন বন্ধুর, একজন লাভারের, and at times, একটা রক্তে মাংসে গড়া ফ্যান্টাসির, virtual নয়, real ফ্যান্টাসির। So yes, I'm proud of what I do, and the results are actually in front of you. এই এক মাসে আমাদের ব্যবসা বেড়েছে, লিসনার্সদের সাথে ইন্টারাকশন বেড়েছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তোমারও আমার উপর ভরসা বেড়েছে। আগেনি, কাম অন, অ্যাডমিট। শোনো, কাল সকালে শো, এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট অগ্নি। গুড নাইট। ইউ আর লিসনিং টু মাস্তি অন 69.9, অ্যান্ড আই এম কিম, নট কারদাশিয়ান। আচ্ছা শোন, কাল সকালে যখন আবার এই শোটা শুনবি না, তখন আমার কথা শুনে চোখ বন্ধ করে আমার একটা ছবি আঁকবি, তারপর সেটা আমার অফিসে নিয়ে আসবি, ওকে? রাইট আফটার 11। আমি জানতে চাই তুই আমাকে কিরকম কল্পনা করিস। করবি তো? করবি তো? আজকের মতন টাইমস আপ, বাট ক্যাচ ইউ টুমরো অ্যাগেন অন মাস্তি 69.9।
Bye. দেখো কাল সকালে আবার কজন আসে, it's going to be fun. শোনো কমলিকা, তুমি না আমার জীবনে ঝেল বাড়িয়ে দিচ্ছ, বুঝতে পারছো? এরম ভাবে যখন তখন লিসনারদের চলে আসতে বলে দিচ্ছ। গত সপ্তাহে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচেছি আমরা, ইয়োর লিসনার্স আর ক্রেজি। আগের বার হাত কেটে রক্ত দিয়ে চিঠি ফিটি লিখে এনেছে, এবার যদি কেউ রক্ত দিয়ে ছবি আনে, আমি আই ডোন্ট নো, আই ইটস পুলিশ কেস হয়ে যাবে। কিন্তু তোমার কি হিংসা হচ্ছে নাকি? আসলে আসবে, সিকিউরিটি আছে তো। হ্যাঁ, দুজন, only two people. Last time mall থেকে security রাখতে হয়েছিল। এরম ভাবে দেখো না প্লিজ, এটা কেলেঙ্কারি হবে। কি বলেছিলাম মিস্টার রাগিনি, আজকাল কন্টেন্ট পাওয়া যায় কিন্তু ফ্রেন্ডশিপ পাওয়া যায় না। ওরা ফ্রেন্ডশিপ করতে আসছে না, সেটা তোমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না। ওরা কিসের জন্য আসছে ইউ নো ভেরি ওয়েল। উফ ছাড়ো তো, অগ্নি কোনোদিনও প্রেম করেছো? হ্যাঁ, কলেজে করেছি এক বছর। সিরিয়াস প্রেম? না তেমন কিছু নয়, বাট এখন প্রেম করছো? আ ধুর, টাইম কোথায়, কেন বলো তো? আমার সাথে করবে? হোয়াট, আরে কি, এই শোনো, তুমি তুমি কি মানে পাগল? রিল্যাক্স, চিল ডুড। আমি বলছি রোমান্টিক একটা গল্প পড়বে, মানে তোমার এই মেল ব্যারিটোন ভয়েসটা, আই থিঙ্ক আই ক্যান পুট ইট টু গুড ইউজ, ইউ নো। এই আমাদের এসব হবে না। আর তুমি তুমি আবার কবে থেকে ভালো কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে গেলে? যবে থেকে তুমি আমার উপর ইন্টারেস্টেড হলে? ও রিয়েলি, আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইউ, হাই হোপস। উফ, ওল্লালা। হ্যালো, ব্যস্ত? ও একটা বই পড়ছিলাম। কি পড়ছিলে? ছাড়ো না, নাথিং, অ্যাগনেস গ্রে। তো বাবা, অসাধারণ। কেন, আমার মতন একটা শ্যালো মেয়ে বই পড়তে পারে না, তাই তো? দেখো তোমাকে বুঝতে পারে না, আমার সাধ্যের বাইরে। সো আমাকে বোঝা কঠিন, কে কাকে বলছে। এই আই অ্যাম অ্যান ওপেন বুক, হ্যাঁ, আর কোনো সাবটাইটেলও লাগে না, ঠিক আছে? তাই তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মি, এটাকে লুকিয়ে রাখছো কেন? আবার বলছি, আই এম নট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, ইউ আর নট মাই টাইপ। এত রাতে আবার কে এলো তোমার বাড়ি? ওয়েল, সামওয়ান হু ডেয়ার্স টু অ্যাডমিট দ্যাট হি ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মি। ওয়ান্ডারফুল, খুব শৃঙ্খল তুমি, জানো তো। বাই আগনি। Your party destination, see Tripwire Friday night on YouCon. Good morning, sleepyhead. স্টুডিওর ভেতরে ঘুমোচ্ছ কেন? শরীরটা ঠিক নেই। তা তো ঠিক থাকবেই না, কাল সারা রাত আমার বাড়ির বাইরে গাড়িতে বসেছিলে কেন? ফ্ল্যাটেই চলে আসতে পারতে, দেখে নিতে। হুম এম আই স্পেন্ডিং টাইম উইথ? কি কি, আমি আমি তোমার, লিসেন, ইউ জাস্ট WB02AK8205 রেড কার, রাইট? তুমি যাও, তোমার লিঙ্ক আসছে, যাও, আমি বাইরে আছি। Such a scared little puppy you are. পালিয়ে গেলে আজ সকালে? ফোনটা রেখে দেবো এবার আমি। What's your problem, dude? Why can't you accept that you like me? Listen, I am nothing like you, okay? আমি না তোমার মতো এত সহজভাবে কথাবার্তা বলতে পারি না, ঠিক আছে কমলিকা? So, you just... জানি, তুমি ভাবো আমি loud, which I am. And you know what? It's good, okay? I mean, তোমার খাতায় হিসেবগুলো খুব সহজ, সেখানে কোনো ডেসিমাল পয়েন্ট নেই, সবই হোল নাম্বার। তো তুমি যেরকম ঠিক সেরকমই সবার সাথে, বাট দ্যাটস নট দ্য থিং উইথ মি, ওকে? আচ্ছা, তুমি যদি একবার অ্যাকসেপ্ট করে ফেলো যে তুমি আমার প্রেমে পড়েছো, তাহলে কি ডুমস্টে চলে আসবে নাকি? তার থেকেও খারাপ কিছু একটা হবে। যেমন? আমি রাখছি। এই অগ্নিকে দেখেছো? না ম্যাডাম, আজ তো স্যার আসেননি। আসেনি? অফিসে আসনি কেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে লিসেন, আই হ্যাভ পুট ডাউন মাই পেপারস, আমি ছেড়ে দিচ্ছি। কেন? কারণ ইউ আর রাইট, জানো তো, আমার কনভেনশনাল আইডিওলজির আর কোনো প্রয়োজন নেই, অন্তত রেডিওর তো নেই। 18 ইয়ার্স কমলিকা, আমি গত 18 বছর ধরে যেভাবে কাজ করে এসেছি এবং আজকের এই চিন্তাভাবনার মধ্যে না বিস্তর পার্থক্য,
তোমায় বলিনি কোনোদিন জানো, ফার্স্ট ইয়ারে পড়তাম তখন একটা ইন্টার্নশিপ পেয়েছিলাম এই কোম্পানিতে, দ্যাট ওয়াজ 2002। তখন রেডিও মানে বাংলা ব্যান্ডের গান শোনাতো, রেডিও মানে রবিবার করে গল্প পড়তো, তখন রেডিও মানে মানে মানুষকে একটু অন্যভাবে ভাবার রসদ যোগানো, বুঝতে পেরেছো? আই মিন ইউ নো দোজ ওয়ার দ্য গোল্ডেন ডেজ। আচ্ছা তোমরা এরকম কেন বলো তো? অর্কুট থেকে ফেসবুকে আছড়ে পড়লে খুব সহজে, সেখান থেকে ইনস্টাগ্রাম, টিকটক, কিছুই ছাড়ছো না। তাহলে হানি সিংকে নিয়ে এত সমস্যা কেন? হ্যাঁ, আমাদের তো তোমাদের সময়কার পুরনো গানগুলোর রিমেক খুব ভালো লাগে, তাহলে তোমাদের বাদশাকে এত অপছন্দ কেন? লুঙ্গি ডান্স বানানো না অতটা ইজি নয়, তোমার টেস্ট ওরকম নাই হতে পারে, বাট তুমি আর্টিস্টের ক্রিয়েশনটাকে অগ্রাহ্য করতে পারো না অগ্নি। হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো, বাট আমার আর রেডিওকে কিছু দেওয়ার নেই জানো তো। বেশ কয়েকটা স্ক্রিপ্ট আছে আমার লেখা, অনেকদিন ইচ্ছে সিনেমা বানাবো। আই থিংক ইটস টাইম। বেসিক্যালি পালিয়ে যাচ্ছো আমার থেকে, আসলে ইউ টু ইগোয়েস্টিক টু অ্যাডমিট দ্যাট ইউ লাইক আ পার্সন লাইক মি, যাকে নিয়ে তুমি 156 বার হায়ার আপসদের কাছে কমপ্লেন করেছো। ইটস নট দ্যাট কমলিকা, কি জানো তো, আই এম নট ইউর টাইপ, আই এম নট আ ওয়ান নাইট স্ট্যান্ড পার্সন। আমি তোমার জীবনের অ্যাডভেঞ্চার নই, তোমাকে এক্সাইট করবে এমন কিছুই নেই আমার মধ্যে, সিরিয়াসলি। আমি 9টায় ডিনার করি, সকালে উঠে গজল শুনতে শুনতে প্রাণায়াম করি, তারপর 7টা থেকে 5টা অফিসে যাই, বিকেলে লেখালেখি করি, ডিস্কে যাই না, পার্টি করি না, সোশ্যালাইজ করি না, কিচ্ছু করি না। স্যাটারডে সানডে হাতে একটা ঝুলি নিয়ে বাজার করি, বই পড়ি, দ্যাটস ইট। আমার লাইফটা খুব বোরিং জানো তো। লাইফে থ্রিল দরকার হলে নিকো পার্কে গিয়ে সাইক্লোন চড়ে নেব আমি, তাতে আপত্তি নেই তো অগ্নি? তুমি কি ভাবো আমার কমিটমেন্ট ইস্যুস আছে? লিসেন, আই এম অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, আমি তোমাকে কাছে পেতে চাই, আমি তোমাকে আরো কাছে থেকে জানতে চাই, আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ। হতে পারে তারপর হয়তো তুমি আমার মতো হয়ে গেলে, বা আমি তোমার মতন হয়ে গেলাম, বা হয়তো কেউ কারোর মতন হলাম না, বা টিকে গেলাম, বা বোর হয়ে গেলাম, যাই হোক একে অপরকে খোলাখুলি বলে দেব। বাট আমাকে না জেনে হানি সিং এর মতন রিফিউজ করো না, পছন্দ না হলে রেজিগনেশন দিয়ে দিও, আমি অ্যাকসেপ্ট করে নেব। তোমাশো টিকবে না। আচ্ছা তুমি এত ভাবো কেন বলো তো? ইউ নো হোয়াট, ইউ নিড টু লুজেন আপ নাও, আই থিঙ্ক ইউ নিড আ ম্যাসাজ। আমি প্রথমে আলতো করে তোমার ঘাড়ের কাছে যাব, তারপর আস্তে আস্তে আই উইল গো ডাউন ইউর স্পাইন উইথ মাই লং ফিঙ্গার্স, আই এম গোনা রাব ইউ দেয়ার, এন্ড দেন তারপর পায়ের নিচে থেকে আমি উপরে দিকে যাব আস্তে আস্তে, ও আই এম গোনা মেক ইউ সোয়েট লাইক এনিথিং। আকাশে জায়গা দিস, শুধু ছেড়ে আমাকে দূরে যাস না প্লিজ, ভুল ত্রুটি ক্ষমা করে শুধু মানিয়ে নিস, তোর আঘাতে বোলাবে হাত জেন্টল হ্যান্ড, তোর প্রেমিক পুরো হ্যাঁ পুরো জেন্টলম্যান, আমার দিতে বাস্তবের আর মন খোঁজে কল্পনা, ভাবি তত বেশি যত ভাবি ভাববো না, পাগল মাতাল করেছে আমায় যে তোর চুলের সে গন্ধটা খুব চেনা, রঞ্জে রঞ্জে আমার নিড, ছেড়ে যাব না কখনো, বিলিভ ইউ আর দ্য অক্সিজেন দ্যাট আই ব্রিথ, আমি আরাম তুমি আমার, আমি তোর হতে চাই, আমি তোর হতে চাই, আমি তোর হতে চাই শুধু। শুনলেন অরিজিনাল রোম্যান্টিক অডিও বুক সিরিজ প্রেম .com অন মির্চি বাংলা। আজকের গল্পের নাম 69.9। স্ক্রিপ্ট লিখেছে এবং কমলিকার বা কিমের চরিত্রে অভিনয় করেছে মির্চি অয়ন্তিকা, অগ্নির চরিত্রে মির্চি সৌমক, অনিতার ভূমিকায় রায়,
সাউন্ড ডিজাইন করেছে সিকিউরিটি গার্ড আর কিমের বয়ফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছে ডিজে রিচার্ড। পাবলিসিটি অ্যান্ড ক্রিয়েটিভ বাই অল্টো। গল্পের সূত্রধার আমি মির্চি অগ্নি। আইডিয়েশন, রেকর্ডিং অ্যান্ড ডিরেকশন মির্চি অয়ন্তিকা। গল্পের শেষে যে নতুন রোম্যান্টিক র্যাপটি শুনলেন সেটা লিখেছে, সুর দিয়েছে আর প্রোগ্রামিং করেছে প্রতীক কুণ্ডু। গিয়েছে মির্চি অয়ন্তিকা, মির্চি দীপ আর প্রতীক। স্পেশাল থ্যাঙ্কস টু দ্য বং স্টুডিও ফর বিইং আ পার্ট অফ আর এন্ডেভার। পরের সপ্তাহে prem.com এ আরও একটা অরিজিনাল প্রেমের গল্প শুনতে ভুলবেন না কিন্তু, only on youtube.com/mirchibangla।